আমার কোন অভিযোগ নেই ওর ব্যাপারে খুব একটা তবে মেকআপের ব্যাপারে মাসাল্লা অনেক চমৎকার অভিজ্ঞতা এবং অভিযোগ করে রিয়াক্ট করে তাই ঝগড়া হয় না ঝগড়া একদমই হয় না একটা এরকম তাহলে আমরা কি যাবো একসঙ্গে কোনো নাটকের শুটিং এ যাওয়া হয় বা আমাকে যদি ডিরেক্টর বলে যে সাগর তোমার কল হলো এতটা সময় ধরেন যে আমাকে 11টার সময় কল দিয়েছে তো আমি সম্পর্কে বলি যে নয়টা সময় কল দিই কারণ আমি জানি যে ওর এক ঘন্টা আরো বেশি লাগবে আমি ওটা হাতে রেখে খুব সচেতন থাকার চেষ্টা করি আচ্ছা দুজন কি বলে সম্বোধন করেন আমি বলি আর তুমি তো বুঝতেই পারছি ভাইয়া বলছিলেন আচ্ছা দুজনের পরিচয়টা একটু জানতে চাইবো আমি জানি যে একটা রিয়েলিটি শো এর মধ্য দিয়ে দুজনের পরিচয় তো একটু গল্পটা শুনতে চাই পরিচয় বলতে যেটা আপু প্রথম দেখাটা অবশ্যই সুপার হিরো সুপার হয়েছিল একটা এফডিসি তে দেখা হয়েছিল ফার্স্ট লাইনে দাঁড়ানো অবস্থায় দেখা হয়েছিল হ্যাঁ আমি ভাইয়া ডেকেছিল তো সেই ভাইয়ে এবং আপু কখন সহধর্মিনী এবং সাথে আমি যদি একসাথে বলি বেটার হাফ হিসেবে সম্পর্কে আমি ভীষণ রেসপেক্ট করতাম আ আমার অবজারভেশনটা ছিল যে সম্পঅসম্ভব লক্ষ্যে কিমে হ্যাঁ এবং ওরপতি আবার একটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করতে ভালো দেখায় না সব সময় ওকে একটু মনে হতো আলাদা লাগার বিষয়টিকে কোন বিষয় দেখে যেগুলো আমার দিক থেকে আমি সব সময় চাই যে একটা এরকম হবে তো সেই ব্যাপারটা ওর মধ্যে ছিল এরকম অনেকেই থাকে কিন্তু মাথায় একেবারে ছিল না যে পিএমবিএ এই ব্যাপারগুলো একেবারেই ছিল তারপরে আমরা আফটার সুপারহিরো সুপারহিরো আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা একটি চলচ্চিত্র তারপরে আমাকে পরিচালক বলেছিল যে ও হলে কেমন হয় তা আমি তো সঙ্গে সঙ্গে খুবই পজিটিভ যে খুব ভালো হ্যাঁ কারণ আমার যেহেতু অবজারভেশন ছিল আর আমি আমার স্বার্থ হ্যাঁ স্বার্থের একটা জায়গা ছিল যে আমি চাই যে আমার হিরোইন

তারপরে আহ আরো বেশি ওর প্রতি রেসপেক্ট বাড়তে থাকলো এবং একটা পর্যায়ে আমরা ডিসিশন নিলাম যে আমরা একসঙ্গে থাকতে পারি তো ভালো লাগার কথাটা কে আগে বলেছিল

করতে হয়েছে আচ্ছা আমি আসলে কিভাবে বলি কারণ অনেক স্পেশাল ছিল আমি কি কিভাবে বলি যে মানে অফারটা কিভাবে করি কারণ আমার কাছে মনে হচ্ছে আমার কাছে এখনো মনে হয় যে আমি ওর জন্য 100% পারফেক্ট না আমি আমার খুব নট এট অল আমার যেটা হয়েছে যে আমি খুব সৌভাগ্যবান যে সম্পা আমার ওয়াইফ এবং আমি আমি সত্যি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে কিভাবে কিভাবে জানি আল্লাহ তাআলা আমাকে আমার লাইফটা এত সুন্দর করে দিয়েছে সম্পার মতো একজনকে আমার লাইফে দিয়ে দ্যাটস রিয়েলি নাইস অফ ইউ আচ্ছা শম্পা কিভাবে প্রপোজটা করেছিল সেটা একটু শুনতে চাই প্রপোজটা করেছিলাম বলতে যেটা সেটা হচ্ছে স্টেট কখনো বলিনি যে কিভাবে কি করা যায় আমি এটাই বলছিলাম যে আমরা আসলে কি করতে চাচ্ছি আমাদের প্ল্যানিংটা কি আমরা কিভাবে থাকবো ফ্রেন্ড হয়ে থাকব নাকি আমাদের সম্পর্কটা আসলে কি কারণ চলাকালীন কথা আমাদের হতো কি যে শুটিং যখন হতো গো আর্টিস্ট হিসেবে আমাদের ফোনে কথা হতো তারপর একটা সময় আমি ফিল করলাম যে আমরা আসলে কাজের বাইরে অনেক এমনি কথা বলছি যে এমনি তো হয় না যে উনি ফোন দিয়ে বললো যে হ্যাঁ সম্পা কালকে তোমার কল টাইম কয় যায় বা কি কি অবস্থা হ্যাঁ এই কি সেই কি এই তারপর দেখা গেল যে আমরা কাজের বাইরে এমনি কথা বলছি আচ্ছা কি খবর কেমন আছো কি করছো ভাত খাইছো তো এই ধরনের কথাবার্তা যখন আসলো তখন আমি বুঝলাম যে আসলে সম্পর্কটা শুধু কো না আমাদের ফ্রেন্ডের মতো একটা সম্পর্ক তো ফ্রেন্ড হিসেবে অনেকদিন কথা বলার পর আমার মনে হলো আসলে আমরা ফ্রেন্ডের মতো না সম্পর্কটা এটা একটু স্পেশাল তো তারপর যেটা হলো সেটা হচ্ছে আমি ওই যে এভাবে করি আমি আসলে খোঁজাচ্ছিলাম যে এই আর কি ব্যাপার তিনি কখন কিছু একটা বললেন কতদিন অপেক্ষা করার পরে তারপরে যখন বললেন সেটাও অনেকটা কি বলবো প্যাসিভ ভয়ে কথা বলে বলেছে না আমার তো বলতে ইচ্ছা করে কিন্তু আমি কেমন করে কিভাবে বলবো হ্যাঁ আমরা বলতে ইচ্ছা করে যে চল আমরা বিয়ে করি কিন্তু এটা বলাটা কেমন দেখায় হ্যাঁ এটা কেমন বলাটা ঠিক হবে মানে এই ধরনের হাস্যকর টাইপের ব্যাপার ছিল আর কি এটা হচ্ছে ওনার ফার্স্ট এক্সপ্রেশন তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো তো বিয়ে হয়েছে কোন সালে আমাদের হয়েছে পনেরোতে দু পনেরোতে ও বা তার মানে দু বছর হয়ে গেছে অভিনন্দন তো এই দু বছরের জার্নিতে যে প্রথম দেখা সেই প্রতিযোগিতায় তারপরে একটা লম্বা জার্নি পার হয়ে গেছে তার মধ্যে কতটুকু পরিবর্তন দেখেছেন সাগর ভাইয়ের মধ্যে আর ঠিক একই প্রশ্ন আপনার কাছেও সম্পর্কে নিয়ে যদি বলতে চান কোনো পরিবর্তন দেখেছেন কিনা উত্তর নিচ্ছি ছোট বিরতির পর প্রিয় দর্শক বিরতি নেওয়ার সময় হয়ে গেল মানুষটা কথা বলে না যখন বোঝে যান কোন একটা বিষয়ে রেগে গেলাম তখন যদি দুই একটা অ্যানসার আমি পেতাম তাহলে হয়তো আমি অল্প থেমে যেতাম আপনারা দেখছেন অতিথি এই সময় ব্যস্ত দুজন শিল্পী শম্পা হাসনাইন ও সাগর বিরতিতে যাওয়ার আগে জানতে চেয়েছিলাম প্রথম দেখার পর বিয়ে দু বছর হয়ে গেছে এখন তার মধ্যে কোনো পরিবর্তন নাকি অপরের মধ্যে লক্ষ্য করেছেন কিনা তো সাগর ভাই বলছিলেন কিছু ভাইব্রেশন আছে যেমন নেগেটিভ কিছু ভাইব্রেশন আছে সেটার চেয়ে অনেক বেশি পজিটিভ ভাইব্রেশন আছে নেগেটিভ যেগুলো মাঝে মাঝে দেখকে তো আহ আমি বিয়ের পরে দেখলাম যে শম্পা যে সম্পা কথা বলতো না বা আমার সঙ্গে কখনো রাগারাগি করতো না বিয়ের পরে মোটামুটি দেখি যে রাগারাগি করে আমার পরে হ্যাঁ অনেক ধরনের অভিযোগ করে তারপরে আরে বাবা মেয়েটা তো অনেক মানে খুব ভালো তো এই এই ধরনের ব্যাপারগুলো কাজ করতে ওখানে আমারও কিছু ভুল ছিল যেমন আমার কিছু অপূর্ণতা আছে আমি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না তো আমার এই অপূর্ণতা গুলো ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে যেটার একমাত্র অবদান হলো সম্পর্ক কারণ কারণে আমি বুঝতে পারছিলাম যে আমার আছে এই ব্যাপারগুলো ঠিক না তো যেটা সে আমাকে ঠিক করে দিচ্ছে আর চমৎকার কিছু ব্যাপার আছে এবং প্রত্যেকটা মানে মাস যাচ্ছে বছর যাচ্ছে এবং আমার সম্পর্কে মনে হচ্ছে আহ আলহামদুলিল্লাহ মানে আরো স্পেশাল মনে হচ্ছে মনে হচ্ছে যে অনেক অনেক আল্লাহর কাছে লাখো শুকরিয়া সব সময় হ্যাপি থাকবেন এটাই আমরা প্রত্যাশা করব সম্পা একই প্রশ্ন আপনার কাছে হ্যাঁ আমার কাছে মনে হয় যেটা আমি খুব বেশি চেঞ্জ কিন্তু পাইনি আপু কিছুটা আমি প্রেম থাকা অবস্থায় বুঝতে পারছিলাম যে মানুষটা কম কথা বলে বিয়ের পর দেখলাম যে মানুষটা কথাই বলে না এই আর কি দেখা যায় যে ঝগড়াটা আমি করি অনেক করি কারণ হচ্ছে মানুষটা কথা বলে না যখন বোঝে যান কোন একটা বিষয়ে রেগে গেলাম তখন যদি দুই একটা অ্যানসার আমি পেতাম তাহলে হয়তো আমি অল্পে থেমে যেতাম বাট সে একদম চুপ হয়ে যায় যখনই আমি

তো যখন ও অনেক গামা লেভেলে আছে তখন আমার আলফা লেভেলে থাকা উচিত এবং আমি কুল থাকি কারণ আমার আমি অপেক্ষা করি যে একটা সময় ও আলফা লেভেলে আসবে স্থির হবে তখন আমি তাকে সুন্দর মতো বুঝিয়ে পড়বো আর তখন যদি আমি ওর সঙ্গে একটু কথা বলি কারণ আমার ভেতর ভেতরে অনেক রাগ হয় কিন্তু আমি সেটা বুঝতে দিই না আমি চুপ হয়ে থাকি তারপরে একটা পর্যায়ে যে আমি যদি সেই মুহুর্তে ওর রিয়াকশনটা সেরকম নেগেটিভ একটা রিয়াকশন হয় তখন একটা খুবই খারাপ একটা সিচুয়েশন তৈরি হবে তো সেটাই মানে বুদ্ধিমানের কাজ মনে করি আমি যে চুপ থাকাটাই বেটার সম্পাদ কিন্তু বলে দিয়েছেন আমি মনে মনে রাগ হয় তাই শুনলাম তাহলে এরপর থেকে আর বেশি গামা যাওয়া যাবে না আপনি বেটারে নেমে আসেন তারপর আলফাতে অটো চলে আসবেন আচ্ছা রাখুনের সম্পাদ কি কি করেন

আর আমার একটা প্রবলেম হলো যে কেউ খুব চিৎকার করে কথা বললে আমার খুব প্রবলেম হয় এটা সবারই হয় আর ওর প্রতি আমার ভালো লাগার বা ওকে স্পেশাল মনে করার একটা কারণ হলো যে ওকে কখনই আমার মনে হয়েছে যে অসম্ভব

就吃了呢 তো কাজে আমি ফ্যামিলির সাথে আমার বাবা মা ভাই বোনের সাথে যেরকম সেরকম অ্যাটিটিউড তো সাথে শো করার কোনো কারণ নাই। কিন্তু যখন উনি ফ্যামিলি হয়ে গেল তখন তো ঘর হয়ে গেল তো কাজে ঘরে তো আমি একদম আমি যেমন আমি তেমন করেই থাকবো কাজে আমার হয় যে বাইরে আমি শুটিং এ গেলাম কোনো ব্যাপারে স্ট্রেসড হলাম বা কারো একটা অ্যাটিটিউড আমার ভালো লাগলো না আমি সেটাও কিন্তু শো করি বাসায় এসে আর কি আর হাজবেন্ড এর প্রতি অধিকারটা থাকে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বয়ফ্রেন্ড বা প্রেমিকের উপর তো সেই অধিকারটা থাকে না কেন

আমি ভাঙাই আমি এটা নিয়ে ছোট হবে আমি ভাঙাই একটা ব্যাপারে প্রবলেম হয়ে গেছে আপু সেটা হচ্ছে যেটা হচ্ছে এফআইআর যখন ছিল তখন আমি কখনোই রাগ ভাঙাতে যেতাম না বাট এখন একটা প্রবলেম কি সেটা হচ্ছে ফুড ডিপার্টমেন্টটা তো আমার কাজেই দেখা যায় বাসায় দুজন মানুষ আছে যখন কথা বন্ধ খাবার সময় তো আমার তাকে ডাকতে হয় আমি একা একা ওকে সেই সময়টাতে মানে এই একটা তার ভাব মারার একটা জায়গা হ্যাঁ তখন আসেন খেতে আসে তখন না খাবো না যাও এই হচ্ছে এই কারণে বাধ্য হয়ে হচ্ছে মানে ইয়ে করে ফেলতে হয় মিল করে ফেলতে হয় উপায় থাকে না তো শম্পা কেমন রাধুনি খুব ভালো আমার আমার একজন মুরুব্বি আমাকে একটা কথা বলেছিল যে মায়ের সঙ্গে ওয়াইফের রান্না কখনো কম্পেয়ার করবে না কারণ মায়ের হাতের অভিজ্ঞতা ৪০ বছরের আর ওয়াইফের চার মাসের তো এই কথাটা আমার মাথায় খুব ভালো মতো ঢুকেছে তারপরে শম্পা যখন আমার জন্য স্পেশালি রান্না করলো তখন আমার খুব ভালো লেগেছে আচ্ছা এখন আপনাকে একটা কঠিন প্রশ্ন করব সেই প্রশ্নটি হচ্ছে শম্পার এমন কোন কাজ বা কোনো কিছু যেটা আপনার ভালো লাগে না কিন্তু তারপরও আপনি কখনো কিছু বলেননি কি সেটি উত্তর আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে থাকুন আমাদের সাথে ফিরছি কিছুক্ষণের মধ্যে কথা বলতে ভালো লাগছে না আমি তো অসহায় আমি কি বলবো সময়ের জনপ্রিয় দুজন অভিনয় শিল্পী শম্পাহ নাইন ও সাগর তো বিয়তিতে যাওয়ার আগে সাগর ভাইয়ের কাছে জানতে যেয়েছিলাম সম্পা এমন কোন কাজ যেটা আপনার পছন্দ না কিন্তু কখনো কিছু বলেননি কিসের সম্পা সে শেয়ার না মানে সম্পা কাজে যাওয়ার পরে ক্যামেরার সামনে খুবই ভালো কিন্তু ক্যামেরার যাওয়ার আগ পর্যন্ত ও মানে ও শুটিং করতে চায় না মানে খুব ভেটা কাজ মোটা না শুটিং থাকলে ওটা আয়ড় হয়ে যায় হ্যাঁ এবং ও খুব বেশি কাজ করতে চায় না হ্যাঁ অনেক ভালো ভালো কাজগুলো না করে দেয় তো এই ব্যাপারটাতে আমার একটা অভিযোগ আছে কারণ আমার কাছে মনে হচ্ছে কি যে সম্পা আমাদের লাইফটা হ্যাঁ সব সময় একটা একরকম থাকে না যেটা আমার অনেক এক্সপেরিয়েন্স আছে এই ব্যাপারে আমি দীর্ঘদিন যেহেতু তুমি কাজ করছি তো আমার মনে হচ্ছে যে এখন ওর সময়টা খুব সুন্দর যাচ্ছে আর যেহেতু ও একজন সামনে মা হতে পারে তারপরে সামনে আমাদের অনেক ধরনের সিচুয়েশন আসতে পারে তো এই সময়টা যেহেতু ওকে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছে পরিচালকরা তো এখন ওকে ভালো ভালো কাজে ডাকছে তা আমার মনে হচ্ছে ওর এটা খুব একদম টানা যখন কাজ হয় সাত দিন আট দিন যখন হয়ে যায় তখন আমার মনে হয় যে আমার এক দুই দিনের ছুটি প্রয়োজন টানা চাপটা যায় যখন আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে এখন তো আমার একটা ঘর আছে আমি হচ্ছে দুই একদিন ঘরে থাকাটাকে মিস করি হ্যাঁ তো এই জন্য আর কি আমার মনে হয় যে কাজ আমি করছি আমার তো যেটা বললো আমি যখন সেটে একটা ইউনিটকে যখন আমি কথা দিয়ে দিচ্ছি যে আমি এত এত তারিখ শুটিং করব সেই দিনটা সলিড ঠিক আছে বাট যখন আমার মনে হচ্ছে যে না আমার একটু রেস্ট দরকার আমি করব না এই দুইটা শুটিং এই দুইটা দিন আমার ছুটি তখন হচ্ছে আমি স্ক্রিপ্ট একটা পাঠিয়ে দিলাম এটা হচ্ছে আমি আমার মতো করে আমার মনে হয় যে কাজটুকু করবো ভালো বাকি টাইমটা আমি আমার মতো করে একটু রেস্ট করব আচ্ছা ভাইয়ার কথা শুনে মাঝে মাঝে কি এরকম মনে হয় যে উপদেশ দিচ্ছেন একটু অভিভাবক একটা বিষয় মুরব্বি টাইপের একদম 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 আমি এটা প্রায়ই কিন্তু বলি যে আমরা কি আসলে ফ্রেন্ড তাই না আমরা কিন্তু ফ্রেন্ড হ্যাঁ আসলে মানে কিন্তু আমরা ফ্রেন্ড হ্যাঁ মানে গার্ডিয়ান আপনি সেটা ঠিক আছে কিন্তু আমরা কিন্তু ফ্রেন্ড হ্যাঁ এটা আমার হচ্ছে প্রায় মনে করিয়ে দিতে হয় কারণ আমার কাছে মনে হয় যে প্রায় আমি আহ ফ্রেন্ড ফ্রেন্ড তো পাচ্ছি কিন্তু গার্ডিয়ানটা অনেক বেশি পাচ্ছি এই আর কি আচ্ছা এই কারণে কি আপনিটাই বেশি হয়তোবা কখনো মানে তুমি শুনেছ তো নিশ্চয় ডায়লগ দেওয়ার সময় তো তুমিটাই এসেছো আমিও তুমি মাঝে মাঝে তুইও শুনেছি সেটাই জানতে চাইছি না সেটা কি ঝগড়া সময় মানে করুন যে আপনি ওকে ইটস অল রাইট কিন্তু মাঝে তুমিটা খুব কম শুনেছি আচ্ছা হ্যাঁ যখন ও যে গামার লেভেলে থাকে তখন আবার তুইটাও শুনতে হয় যদি আপনাকে একটু মার্কিং করতে বলি প্রেমিক হিসেবে দশে কত দেবেন হাজবেন্ড হিসেবে দশে কত দেবেন প্রেমিক হিসেবে দশে মানে প্রেমিক এখন নাকি যখন যখন প্রেমিক ছিল প্রেমিক হিসেবে দশের মধ্যে ছয় হাজবেন্ড হিসেবে দশের মধ্যে নয় মা আলম তো আমি আপনার ক্ষেত্রে প্রেমিকা হিসেবে এবং স্ত্রী হিসেবে কত দেবেন প্রেমিকা হিসেবে 5 আমি চেক করি আর ওয়াইফ হিসেবে দশ বা ওবতে ভুলে গেছে যে যেটা হতো যে ও আমাকে ফোন করতো ফোন করলো এক সময়তে মানুষ ফোন রাখে এটা বোধহয় ভুলে যেত হবে বুঝছিস আমি বিভিন্ন ভাবে হাই মারছি এই আপনি হাই হাই দিচ্ছেন কারণ আমার তো ঘুম লাগছে আপনার কথা বলতে ভালো লাগছে না না আমি তো অসহায় আমি কি বলবো আচ্ছা এমন হয়েছে কথা বলতে বলতে ভোর হয়ে গেছে ফজরের আযান হচ্ছে অনেকবার কই অনেকবার তুমি একবার হতে পারে না ও তো ও জানা দিয়ে ভোর দেখা যায় না এজন্য বুঝতে দেখ আমার দেখা যেত এজন্য আমি আর ও মানে মাশাআল্লাহ ওর এত এনার্জি এবং ওর ওর ব্যাপারটা খুব বেশি পজিটিভ ছিল আমি এটা এনজয় করতাম যে হ্যাঁ ও একেবারে শিশুর মতো মানে এবং পিওর লাভ যেটা তো সেটা আমি বুঝতে পারতাম যে ঠিক আছে আমি ওকে বুঝতে দিতাম না কষ্ট দিতাম না হ্যাঁ কিন্তু আমার কষ্ট হতো আমি হ্যাঁ হয়তো টায়ার্ড হয়ে এসেছি বা সকালে আমি কোথাও যাব কিন্তু আমি ওকে বুঝতে দিতাম না আমি শুনতাম কিন্তু আমার কষ্ট হতো আচ্ছা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছে আমরা কথা বলতে বলতে যদি প্রশ্ন করি কত হাজার বছর একসাথে বাঁচতে চান কি বলতেন যতদিন রাখা যায় যতদিন সম্ভব আমরা একসঙ্গে থাকতে চাই থাকলে কিন্তু কথা বলতেই থাকবো আর আমিও কিন্তু চুপ করেই থাকবো এমন কোন কথা আছে যেটা এখনো একজন আরেকজনকে বলে হয়ে ওঠা হয়নি

ওর জন্য না আমাদের আমাদের জন্য আমাদের দেশের জন্য ওর অনেক অবদান রাখার জায়গা আছে হ্যাঁ অনেক ভূমিকা রাখার জায়গা আছে তো আমি ওর প্রতি অনুরোধ রইল যে প্রত্যেকটা সময় কাজে লাগায় এবং তার ভিতরে যে মেধা আছে সেই মেধাটুকু সে পরিপূর্ণভাবে প্রয়োগ করে দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং দুজনের জন্য শুভ কামনা রইল আমরা বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে আপনাকে অনেক থ্যাঙ্কস আমার আমি অনেক থ্যাঙ্কস আমাদেরকে ইনভাইট করার জন্য থ্যাঙ্ক মোস্ট ওয়েলকাম প্রিয় দর্শক আমার আজকের দুজন অতিথির কাছ থেকে যে কথাগুলো শুনলাম শুধু এতটুকুই বলতে চাই তাদের মধ্যে যে বন্ধুত্ব স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধুত্ব এই বন্ধুত্ব যেন আজীবন থাকে এবং তারা তাদের কাজে